নমস্কার, আমি বিশ্বজিৎ কুণ্ডু। আমার চ্যানেল ম্যাথ, কবিতা, ট্রাভেলিং অ্যান্ড এটসেট্রাতে আপনাকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটি হলো হাওড়া স্টেশনের রিটায়ারিং রুম নিয়ে, আর এই ভিডিও শেষে কিভাবে মোবাইলের মাধ্যমে অনলাইনে রিটায়ারিং রুম বুক করা যায় সেটা ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আসুন ভিডিওটি দেখা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। হাওড়া স্টেশনের 2-3 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি কিছুটা গিয়ে বাঁদিকে রিটায়ারিং রুমে যাবার সিঁড়ি ও লিফট পাওয়া যাবে। রিটায়ারিং রুম হলো সেকেন্ড ফ্লোর, অর্থাৎ 3 তলায়।
এখন আমরা দেখব কিভাবে মোবাইলের সাহায্যে অনলাইনে রিটায়ারিং রুম বুক করা যায়। এই রিটায়ারিং রুম বুক করতে গেলে প্রথমেই আমাদের যেতে হবে, আমরা দুভাবে এখানে করতে পারি, একটা ডাইরেক্ট লিংকের মাধ্যমে যেটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্ট সেই ওয়েবসাইটে ঢুকে যেতে পারেন, অথবা রেলওয়ে সারথি যে অ্যাপসটা আছে সেই রেলওয়ে সারথি অ্যাপসের মাধ্যমেও আমরা রিটায়ারিং রুম বুক করতে পারি। তো আসুন কীভাবে রেলওয়ে সারথির মাধ্যমে রিটায়ারিং রুম বুক করতে পারা যায় দেখা যাক। তো রেল সারথি অ্যাপসের মধ্যে এখানে অ্যাফিলিয়েটেড সার্ভিসের মধ্যে আপনারা পাবো বুক রিটায়ার রুম, রিটায়ারিং রুম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে, আমাদের যে ইউজার নেম আছে সেই ইউজার নেম এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ড এখানে বসাতে হবে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবো, আপনারা আপনাদের ইউজার নেম ও পাসওয়ার্ড বসে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আপনার যে পিএনআরআই নাম্বারটা আছে সেই পিএনআরআই নাম্বারটা কপি করে পেস্ট করতে পারেন, অথবা ওখানে লিখে দিয়ে আপনি সার্চ করতে পারেন। তো পিএনআরআই নাম্বারটা এন্টার করার পরে এখানে পুরো ডিটেলস চলে আসবে। এখানে আমরা দুভাবে আমরা রিটায়ারিং রুম বুকিং করতে পারি, একটা হচ্ছে সোর্স স্টেশন অর্থাৎ যেখান থেকে আমরা ট্রেনে চড়বো সেই স্টেশন থেকে, অথবা ডেস্টিনেশন স্টেশন অর্থাৎ যে যে স্টেশনে আমরা পৌঁছাবো। তো আমার যেহেতু এই টিকিটটা হচ্ছে কাঠপাটি টু হাওড়া, তার জন্য আমি যদি এখানে ক্লিক করি তাহলে সোর্স স্টেশন হিসেবে দেখাবে যে কাঠপাটি, কিন্তু আমরা কাঠপাটিতে আমি করবো না, আমি করবো ডেস্টিনেশন সেন্টার স্টেশন, সেটা হচ্ছে হাওড়া। তো হাওড়া ক্লিক করার পরে এখানে আমাকে ডেট দিতে হবে, যেহেতু আমি যে টাইমে আমি ঢুকছি সেই টাইম ওয়াইজ আমি চেক ইন ডেট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, আমি এটা সিলেক্ট করলাম, আর চেক আউট ডেট হচ্ছে এটা সিলেক্ট করলাম। এখানে মনে রাখতে হবে যে রেলওয়ে রিটায়ারিং রুম 12 ঘন্টা অথবা 24 ঘন্টা, কোথাও কোথাও 48 ঘন্টাতেও বুক করা যেতে পারে। তো এই দুটো সিলেক্ট করার পর এখানে বেড টাইপ দিতে হবে, যে ডরমিটরি না ডাবল, আমি এখানে ডাবল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এসি স্ট্যাটাস, এসি আছে, নন এসি আছে, অল আছে, আমি নন এসি এখানে ক্লিক করলাম। করার পরে এখানে যেতে কোটা, কোটাতে আপনি জেনারেল দেবেন। এবার আপনার টিকিটের আন্ডারে যারা যারা থাকবে সেখানে এখানে সব শো করবে, শো করার পরে এখানে আপনাকে যেটা করতে হবে চেক অ্যাভেলেবিলিটি, এখানে এই মাধ্যমেই বুঝতে পারবো যে ওই টাইমে ওই ডেটে আদৌ কোনো রিটায়ারিং রুম আছে কি না। তাহলে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে ইউ আর বুকিং রিটায়ারিং রুম ফর 2 প্যাসেঞ্জার্স, আমরা এখানে ওকে করব। হাওড়া থেকে রিটায়ারিং রুম আগেই বুক হয়ে গেছে তাই শিয়ালদা থেকে দেখাচ্ছি। তারপরে এখানে আমাদের যে অপশানস আসবে সেই অপশান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোন টাইমে নিচ্ছি না নিচ্ছি সেই হিসাবে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে প্রথমে এটা পরে যেটা করতে হবে আপনি যে টাইম ওয়াইজ করছেন সেটা করার পরে এখানে হবে হচ্ছে প্রসিড, এবং প্রসিড করার পরে এখানে হচ্ছে পরপর আপনাকে আপনার পুরো নাম, প্রথমে টাইটেল মিস্টার মিসেস বা যাই হোক এখানে মিস্টার করে দেওয়া হলো, অটোমেটিক আমি যেহেতু ইয়ে করা আছে সুতরাং আমার নাম ফার্স্ট নেম সেকেন্ড নেম চলে আসলো, লাস্ট নেম চলে আসলো। ইমেল আইডি দিতে হবে, যেহেতু রেজিস্ট্রেশন করা থাকলে মানে যেহেতু রেজিস্টার্ড লোকরা এখানে করতে হবে, অটোমেটিক এখানে সব নাম টাম চলে আসবে, ইমেল আইডি চলে আসবে, মোবাইল নাম্বার চলে আসবে, কান্ট্রিও চলে আসবে, স্টেটটা সিলেক্ট করতে হবে, এখানে স্টেটটা সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল। এবার সিটি, সিটি আপনার যে সিটি সেই সিটি দেবেন, আমি আমার সিটি দিলাম নবদ্বীপ। তারপর যে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস আপনার যেটা সেটাই দেবেন,
আমি আমার অ্যাড্রেস দিলাম, তারপর আপনি পিনকোড দেবেন 74, আমার যেটা আছে আমি দিলাম, আপনার আপনাদের মতো দেবেন। দেওয়ার পরে এবার আপনাকে যেটা করছে আইডি কার্ড, এটা অবশ্যই হচ্ছে মাস্টার প্যাসেঞ্জার সে তার নাম অনুযায়ী হবে। এখানে বিভিন্ন ধরনের আইডি কার্ড আছে, আপনি বিভিন্ন যে জিনিসটা সিলেক্ট করবেন সেটা দিয়ে হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, গভর্নমেন্ট ইস্যুড আইডি, স্টুডেন্ট আইডি, ব্যাঙ্ক পাসবুক, ক্রেডিট কার্ড, আধার কার্ড। এখানে আমি আধার কার্ড সিলেক্ট করছি। করার পরে আপনাকে যে কার্ড সিলেক্ট করবেন তার এখানে তার নাম্বার দিতে হবে। এখানে যে আধার কার্ড যেটা সিলেক্ট করেছি তার জন্য আমাকে আমার আধার কার্ডে আমাদের রিপ্লাইন বা এখানে তাহলে প্রসিড করে দেবো। প্রসিড করার পর টোটাল জিনিসটা চলে আসবে। আসার পরে এবারে আমাদের হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে। করার পরে আমাদের মেক পেমেন্ট অপশানে যেতে হবে। মেক পেমেন্টে এখানে অনেকগুলো অপশানস আছে, ক্রেডিট ডেবিট কার্ড, ডোমেস্টিক, নেট ব্যাঙ্কিং, ভিম ইউপিআই, ওয়ালেট, ফোনপে, ইন্টারন্যাশনাল কার্ড, যেভাবে ইচ্ছা আপনি পে করতে পারেন। আমি ডেবিট কার্ডে করতে চাই। এখানে করার পরে যে কোনো একটা সিলেক্ট করবেন, পেটিএম বা যা, আমি এটা সিলেক্ট করলাম। করার পরে আমাকে কোথায় পে অ্যান্ড বুক, তা অটোমেটিক। এবার আপনি কীভাবে পেমেন্ট করবেন, আপনি যদি পেটিএমে যদি আপনার থাকে তাহলে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে সেখানে প্রসিড করতে পারেন, অথবা এখানে আপনি আপনার ডেবিট কার্ডে যে কার্ড নাম্বার এক্সপায়ারি যেমনকে দিয়ে আপনি পেমেন্টটা করে দিতে পারেন। এবং এই আমি পেমেন্টটা করে ডেবিট কার্ডের নাম্বার এটা দেওয়ার পরে পেমেন্ট করে দেবো। তারপরে আপনারা দেখুন টোটাল কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা যে পেমেন্ট স্লিপটা আমরা উপরে এই অপশান থেকেও, তারপরে মাই অ্যাকাউন্টে গিয়ে এখানে যে পেমেন্ট অপশানটা রয়েছে দুটো দেখাচ্ছে আমার, একটা ফেল হয়েছে আর কনফার্মড হয়েছে। সেই কনফার্মে গিয়ে আপনি ক্লিক করে আপনি সেই পেমেন্ট স্লিপটা দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পর সেটা আপনি ইচ্ছা করলে প্রিন্ট বের করে নিতে পারেন। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এই প্রিন্ট এই যে এটা বেরোলো তার অবশ্যই একটা প্রিন্ট আউট নিয়ে বের যেতে হবে, কারণ এই প্রিন্ট আউট যখন রাত বিরেতে আমরা বাইরে থেকে প্রিন্টার বা পাই না তখন অসুবিধা হয়, আর এই প্রিন্ট আউট ছাড়া ওখানে রিটার্নিং রুমে অ্যালাউ করে না। তো আমি অনুরোধ করব অবশ্যই আপনারা এর একটা প্রিন্ট আউট বের করে নিয়ে যাবেন। তো আশা করি আমি আমার এর মধ্যে বোঝাতে সক্ষম হলাম। অবশ্যই সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আপনি আপনার অবশ্যই এটাকে লগ আউট করে দেবেন। ধন্যবাদ। ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এরকম আরও অনেক মজাদার ভিডিও দেখবার জন্য আমি অনুরোধ করব অবশ্যই আমার এই চ্যানেল ম্যাথ, কবিতা, ট্র্যাভেলিং অ্যান্ড এক্সেট্রা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।